হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ উইথ কুকিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠতেই এখন 7টা বাজে। তো উঠছি আজকে একটু তাড়াতাড়ি, ওইটা মানে একটু লেট হয়েছে কাজটা শুরু করতে আর কি, মানে উকা করলাম। তারপরে দিয়ে তোমার আমার ছোটো ছেলে এখনও উঠছে না, তোমরা তো দেখছোই, ঘুমাইতেছে ও। তো বাসি কাজটা সারলাম, রাত্রেবেলা বাসন টাসন ধুয়ে রাখছিলাম, বাসি কাজ আমার হয়ে গেছে গা। তো উঠান টুটান ঝাড়ু দিলাম, তো ভাবলাম যে একটু চুলটি একটু আশ্রয়া, তারপরে দিয়ে তোমার চিরুনি কইরা, তারপরে তোমার রান্নাঘরে যাবো আর কি, টিফিন বানামো, রুটি বানামো, এটাই তো। দেখো, নাহলে সারাদিন আর তোমার মানে কাজে লেগে গেলে গায়ে কোনো কিছু করবার ইচ্ছা করে না, চুল টুল বাঁধা টাধা আসেন টাসানি কিছু আর হয় না। এটা লেগা বাসি কাজ চাইরা, তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমার কাজ রান্না বান্না বা টিফিন চিটি করার করি আর কি। তো দেখো, এদিকে চা আর রুটি রইলাম, তো খাওয়া সাইরা লাইছি, সাইরা দেখো এদিকে ডাল বসাই দিছি, চুলার ইন্ডাকশনে ডাল বসাই দিছি। তো ডালটা হইতে হইতে এদিকে বাইরে দিয়ে মানে চুলার মধ্যে ভাত বসাই দেবো, কেড়ে নাম। হ্যাঁ, তো স্কুলে যাবো 8:30 সময়, তার আগে আমার রান্না করে দিতে লাগবো, এটার লেগে আর কি। তো ডালটা আস্তে আস্তে হোক আর আমি এদিকে ভাত বসাই। আর এদিকে দেখো, এটা আমার ক্যান্সারের ফাইল আর কি, টাটা মেমোরিয়াল হসপিটাল। তো এটা একটা দেখলে মনে হয় যে মানে ভিতরটা কেমন করে উঠে, জানো না। তো এটা দেখলে তো এইবারে অনেকটি টেস্ট দিছে, তো যাবো তো বৃহস্পতিবারে রওনা দিবো আর কি। তো এই টেস্টগুলোই তোমরা দেখাইতেছি, যা যা আছে, যা যা মেডিসিন আমার শরীরে ঢুকছে সবই এই ফাইলের মধ্যে আছে আর কি। তো দেখলে অনেকটা আগের কথা মনে হয়, মানে হসপিটালে যে আসিলাম কি কি, মানে এত এত পাওয়ারফুল কেমো, তারপরে তোমার রেডিয়েশন, সব কিছু তো মানে সব কিছু এটার মধ্যে আছে। রেডিয়েশন একটা নাই, রেডিয়েশনে আলাদা, আর এটার মধ্যে শুধু কেমোর ওষুধ আছে। তারপরে দিয়ে তোমার নেক্সট ডেট কবে দেয় সব আছে, সব কিছু ওজন টুজন না পেয়ে সব কিছু এটার মধ্যে আছে। তো ফাইলটা মানে গুছানোর লাগে ফাইলটা বাই করছিল আর কি। তো ভাবলাম যে তোমার সাথে একটু অল্প একটু শেয়ার করে নিই, তো তোমার সাথে শেয়ার করলাম আর কি। এইটা কথা মনে হইলে, মানে হসপিটালের কথা মনে হইলে অনেকটাই মানে ভিতরটা যেমন চাঁদ করে ওঠে এমন আর কি। তো যাই হোক, দেখো ডাল তো বসাইলাম, তো ডাল মানে এখানে কিছু হইলো, তারপরে তোমার চুলার মধ্যে ভাত হয়ে গেছে গা, এটার লাগে আমি চুলার মধ্যে লয়ে পড়ছি। তো এখন আমি পূরণ দিব, পাঁচ পূরণ দিয়া। তো যে কড়াইয়ের মধ্যে ডালটা হয়েছে এই কড়াইয়ের মধ্যে আবার পূরণ দিয়া দিলাম আর কি, এটাই। তো আজকে সাজনা দিছি, সাজনাটা দিলাম মানে ডালের মধ্যে আর কি। অনেক সময় সবজি দিয়ে খাইতেও ভালো, অনেক সময় সবসময় খাইতে খাইতে আবার সবজি দিয়েও ভালো লাগে না। তো যাই হোক, বেশি কিছু আজকে আর রান্না করতাম না, এই গরমের মধ্যে ভালো লাগে না। তো ডালটা রান্না করলাম, আর এদিকে তোমার রামাস আর আলু ছোটো ছোটো করে কাইটটা বাজি করবো, তেমন কিছু আর কিছু রান্না করতাম না আর কি। তো দেখো, এদিকে আমার বাজিও হয়ে গেছে গা, আর অন্যদিকে তোমার দুধ বসাইলাম, চুলার মধ্যে দুধ বসাইলাম। এত গরম আমাদের বেশি কিছু করতে ভালো লাগে না, আজকে শর্টকাটের মধ্যে রান্না করলাম, একদম ডাল আর দই আছে, খাওয়ার সময় দই লেবো, ব্যাস এইটুকুই রান্না আজকে আমার। আর এদিকে দেখো, বাসন লয়ে বসলাম, রান্না বাসন টাসন জমছে, বাসি বাসন তো সকালে রাত্রিবেলা ধুয়ে লাইছি। আর এদিকে তোমার রান্না বান্না যে করলাম, রান্নার বাসনটি জমলো, এটাই আর কি। তো ভাবলাম যে দুয়েলায় রোদ্র ওঠার আগে মানে এই যে ছায়াটা পড়ে, গাছের ছায়াটা, গাছের ছায়ার মধ্যে বইয়ে বাতাসও লাগে, তো বাসন টাসন ধুইতে আরামই লাগে। তো ওইটার লেগে মানে রোদ্র আসার আগে এই সাইডে আগে আমি বাসন টাসন ধুয়ে, তার আগে আমি বাসন টাসন ধুয়ে এলাই আর কি। এদিকে দেখো, বাসন ধোয়া আমার কমপ্লিট, একদম জায়গা মতো রাখা দেবো, একবারে যদি না লাগে রাখি তারপরে আবার মানে পরে দিয়ে মানে আসি আসে মানে শরীরের মধ্যে আসি আমি আই আর কি, এটা লেগে রাখা হয় না। তো একবারই রাখা দিই, ধুয়ে আইন না জায়গা মতো যেটা যেখানে রাখার। তো তারপরে তোমার বিছানাটা সকালে একবার গুছাইলাম, তো বাচ্চা মানুষ জানোই তো, বাচ্চা আছে ঘরের মধ্যে মানে এত উত্তেজনা করে, খাটে উঠটা নাচানাচি পাল্লা পাল্লি এসব করে। তো সারাদিনে যে আমার কতবার মানে বিছনা গুছানো হয় মানে কইয়া লাভ নাই। তো যাই হোক, কিছু আর করার নাই, বাচ্চা আছে যেহেতু এসব তো করবোই। তো দুরুন বিছানাটা একটু গুছাইলাম, আর কারেন্ট নাই জানো তো, এই দুপুরের বেলা কারেন্ট থাকে না। আর দেখো, গরম মার টলিটা বাই করে রাখছে আর কি, কাপড় চাপড় আস্তে আস্তে সব কিছু গোছানি হইব এটার লেগে। আর এদিকে দেখো, গঠন হচ্ছে, আমি স্নান টান করে আয়া পড়ছি, আমার ছেলেরও স্নান করাইলাম, আমিও স্নান করলাম। আর
শুভত গেছে স্কুলে, হে আইবো দুইটার সময়। তো এটাই আর কি। তো আমি খাওয়া দাওয়াটা সারালামো, তারা তো খাইয়া লাইছে, আমার বড় খাইয়া লাইছে, সবাই খাওয়া দাওয়া শেষ। তো আমি খামো, আর আমার ছেলে আসবে যদি আমার সাথে খেতে চায় তো একটু খাইবো। এদিকে দেখো এক টুকরা লবণ লইলাম, সরি এক টুকরো লবণ না, লেবু লইলাম, আর এদিকে ডাল আর এদিকে দই লইলাম, বাস এটুকুই আমার খাওয়া মানে আজকের মেনু। আর এদিকে দেখো সন্ধ্যার সময় কিছু বাসন বাই করছি আমি, যেগুলো নিমু আর কি মুম্বাইতে রান্না বান্না করি, তো এখানে তো কিছু রান্না বান্না করে খাইতে লাগবো, এটা লেগে যা যা টুকি নাকি জিনিস আছে সব কিছু লইলাম, আর কটা বাকি আছে নেওয়ার মতো। তো এটাই সব কিছু যেটা হাতের সামনে পাইছি এটা লইছি। তো কালকে সব কিছু আবার গুছামো আর কি, তখন সময় তোমরা সব কিছুই দেখামো, সব কিছুই তোমরা সাথে শেয়ার করবো। তো এটাই তো, চলো ভিডিওটা কেমন লাগলো, ছোটোখাটো ভিডিও, তো ছোটোর মধ্যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকো। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, যে যেখানে আছো সবাই সুস্থ থাকো, এটাই চাই। তো চলো আজকের মতো, টাটা।